हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के बेस्ट ए ड्रामार फोर्थ एपिसोड एक्सप्लेन करब। और अलरेडी ए ड्रामार तीनटे एपिसोड आगे एक्सप्लेन करा आछे, तो चाहले सेगुलो देखे आसते पारेन। आमी डिस्क्रिप्शन बक्से अथवा कमेंटे लिंक पिन करे देव। तो एपिसोडे शुरूते आमरा देखी हिउनजे गाड़ी स्टार्ट करछे, किन्तु गाड़ी स्टार्ट होच्छे ना। तखन उसांगोके बोलते थाके जे आमार तोमाके खूब चेना चेना लागछे। आर ठीक तखनई ओर मने पड़े जाए जे एटा तो कार एक्सिडेंटेर सेई ब्यक्ति जाके ओ गतकाल रात्रे प्राय धक्का मेरे दिच्छिल। ও হিউজাকে বলতে থাকে যে তুমি এখানে কি করছো আর ওরা সবাই কোথায়। হিউজা উত্তর দেয় ওরা মানে কারা। তখন উসেং বলে গাড়ির মালিক আবার কে। এতে হিউজা বলে এটা তো আমার গাড়ি। তখন উসেং বলে আজেবাজে বকা বন্ধ করো আর আমাকে এটা বলো যে আমরা অন্যের গাড়িতে করে কোথায় যাচ্ছি। আমার সবকিছু কেমন অদ্ভুত লাগছে, তুমি গতকাল হঠাৎ করে আমাদের গাড়ির সামনে চলে এলে। আর তুমি সেই ব্যক্তিদের মধ্যে একজন না তো যারা নিজেরাই নিজেদের আঘাত করে টাকা নেওয়ার চেষ্টা করে। তুমি যদি এরকম ভেবে থাকো তাহলে ভুলে যাও, কারণ আমরা তিনজনেই অনেক গরিব। এতে হিউজা বলে তুমি এইসব কথা আমাকে কেন বলছো। তখন উসেং বলে তুমি ফিরে চলো, আর আমি অনেকক্ষণ ধরে তোমাকে যেতে বলছো কিন্তু তুমি যাচ্ছ না কেন। এতে হিউজা বলে আমি অনেক আগে থেকেই যেতে চাইছি কিন্তু গাড়ি ভেঙে গেছে। এটা শোনার পর উসেং ওর ফোন বের করে ফোন করার জন্য, কিন্তু ও দেখে ওর ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। এরপর আমরা এদের দেখতে পাই যেখানে এমসি লাইভ স্ট্রিমে এসে বলতে থাকে যে এই মহিলা আমার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আর আপনারা যদি এই মহিলাকে আশেপাশে কোথাও দেখতে পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে ও উসেং সহ ওর গাড়ির ফটোও সবাইকে দেখায়। এদিকে জিহুন এমসিকে বলতে থাকে যে তুমি রোজ লাইভ স্ট্রিম করো আর তারপরও কেউ তোমার লাইভ দেখে না, এখনও তোমার সেই জিরো ফলোয়ার্সই রয়েছে। এরপর আমরা দেখি সবাই হিয়েরির ব্যাপারে কথা বলছে, আর ইতিমধ্যে হিয়েরি সেখানে চলে আসে। আর ওকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে যে ও কত রোগা, আর ওর মতো সুন্দরী মেয়ে এখানে আর কেউ নেই। এদিকে এমসি জিউনকে বলতে থাকে যে শুনেছি ওরা নাকি স্টুডিও কনস্ট্রাকশনের কাজ করছে, আর ও বিশ্রাম না নিয়েই সোজা এখানে চলে এসেছে প্র্যাকটিস করার জন্য। এরপর ও ডান্স শুরু করে, তখন সবাই ওকে দেখতে থাকে। আর এমসি বলে ও খুব ভালো ডান্স করে, শুনেছি ওর শরীরের কিছু সমস্যার কারণে ওকে আটকে রাখা হয়েছিল। দেন সিন চেঞ্জ হয় আর আমরা হিউজাকে দেখতে পাই। ও সব গাড়িকে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না আর চলে যায়। এরপর ও গাড়ির ভেতরে আসে আর উসেংকে বলে আমার গলা ব্যথা করছে, আর তুমি আমার সাথে যেরকম আচরণ করছো সেটা করা তোমার মোটেই উচিত হচ্ছে না, তুমি জানো না যে আমি কে। কিন্তু ওর এসব কথা উসেং কানে নেয় না আর ভাবে ও হয়তো পাগল ফাগল আছে। দেন হিউজে ওকে বলে তুমি এই অসময়ে কিভাবে স্টাডি করতে পারো, আর তুমি কতক্ষণ এখানে বসে থাকার প্ল্যান করেছো, লাইট নিয়ে এভাবে আমার দিকে তাকিও না, আমার চোখে লাগছে, আর তুমি সত্যিই অনেক রুড। তখন উসেং বলে আমার অনেক জানতে ইচ্ছা করছে যে তুমি এমন জামা কাপড় কোথা থেকে কিনেছো, তুমি কি এগুলো ডাংমিও মার্কেট অথবা অন্য কোনো জায়গা থেকে কিনেছো, আমি শুনেছি এরকম জামা কাপড় ওখানে 100 উনের মধ্যে বিক্রি হয়। এতে হিউজে বলে তুমি এসব কি বলছো, আমার তোমার কথা শুনে হাসি পাচ্ছে, এটা স্ট্রং ব্র্যান্ডের জামা, তুমি দেখতে পাচ্ছ না নাকি, আর যদি এটার দাম 100 উন হয় তাহলে তোমার জামা কাপড়ের দাম নিশ্চয় 10 উন হবে, আর সবাই আমার ফ্যাশন সেন্স অনেক পছন্দ করে, আমার ফ্যাশন অনেক দুর্দান্ত, তুমি কিছুই জানো না, সত্যি আমার তোমার কথা শুনে হাসি পাচ্ছে। উসেং বলে তোমার এইসব ভালো লাগতে পারে কিন্তু অন্যদের কাছে এসব ট্যাকি লাগে। তখন হিউজে বলে তুমি আমার সাথে এমন ইনফরমালি কথা বলতে পারো না। এতে উসেং উত্তর দেয় তুমি আগে এসব শুরু করেছো। তখন হিউজে বলে আমার কাছে এসব করার অধিকার আছে, আর তুমি কবে জন্মেছো, তুমি জানো আমার বয়স কত। ইতিমধ্যে একটা ট্রাক সেখানে চলে আসে, তো উসেং বাইরে বেরিয়ে যায়। আর এদিকে হিউজে বলতে থাকে যে আমি এত কুল আর হ্যান্ডসাম আর ও আমাকে ট্যাকি বলছে, এই মেয়ে নিশ্চয়ই পাগল। দেন ও বাইরে আসে, তখন উসেং বলে ওরা আমাদের ভাঙা গাড়ি দেখে এখানে দাঁড়িয়েছে আর এখন ওরা আমাদেরকে কার সেন্টারে নিয়ে যাবে। ইতিমধ্যে উসেংয়ের খিদে পেয়ে যায়, যেটা দেখে হিউজে হাসতে থাকে, আর তার ঠিক পরপরই হিউজেরও খিদে পেয়ে যায়, ফলে ও ওর পকেট থেকে চকলেট বের করে। তো উসেং ওর দিকে তাকিয়ে থাকে, তখন হিউজে আরও একটা চকলেট ওর পকেট থেকে বের করে ওকে খেতে দেয়। এতে উসেং বলে আমি এটা খাবো না, তুমি এসব কি আমাকে খেতে দিচ্ছ সেসব আমি জানিও না। তখন হিউজে বলে তুমি কি জানো না যে আমার কমার্শিয়ালের পর এটা অনেক হিট হয়েছিল। উসেং বলে তুমি এসব কি বলছো, আর ঠিক তখনই হিউজে সেই রকম অ্যাক্টিং করে ওকে দেখাতে লাগে যেমনটা ও ওই চকলেটের প্রমোশন করার সময় করেছিল, এটা অনেক ফানি ছিল। তো উসেং অনেক এম্বারেস হয়ে যায়, ফলে হিউজে ওকে বলতে থাকে যে তোমার বাড়িতে কি টিভিও নেই, দেন ট্রাকটা ওদের গাড়িকে কার সেন্টারে নিয়ে যায়। এরপর আমরা দেখি গাড়ি ঠিক করে মোট 60,000 উন বিল হয়েছে, যেটা দেখি উসেং হিউজের ওপর অনেক রাগ করতে থাকে যে তোমার কাছে যখন কার্ডও নেই তাহলে তুমি এত টাকা খরচ কেন করতে গেলে, এখন তুমি আমার সব টাকা ফেরত দেবে। এতে হিউজে বলে আমার অবস্থা এখন এমন যে আমার কাছে কোনো কিছুই নেই, তা না হলে আমি এমন ব্যক্তি নই যে সামান্য পরিমাণ টাকা ফেরত দেয় না, আমি তোমাকে পরে সব টাকা দিয়ে দেবো। এখানে উসেং বলে যে এগুলো সামান্য পরিমাণ টাকা মনে হচ্ছে তোমার, নিজে তো একদম ভিখারি। দেন হিউজে বলে এবার আমরা কোথায় যাব, আর আমরা এখন আছিই বা কোথায়। আর এখানে উসেং ওর মোবাইল বের করে আর গুগলের কাছে লোকেশন জানতে চায়। তো হিউজে ভাবে ও হয়তো ওকে জিজ্ঞাসা করছে, যে কারণে ও বলে আমি তো বললাম আমি জানি না।
আর ইতিমধ্যে মোবাইল থেকে উত্তর আসে, যেটা দেখে হিউনজে পুরো অবাক হয়ে যায় ও উসেনকে জিজ্ঞাসা করে যে এটা কি ছিল আর তুমি কার সাথে কথা বলছো। এতে উসেন উত্তর দেয় তুমি লোকেশন ম্যাপ দেখে গাড়ি চালাও আর একটা প্রশ্নও আমাকে করবে না। এরপর হিউনজে গাড়ি চালানো শুরু করে আর তারপরই উসেনের টয়লেট পেয়ে যায়, ফলে ওরা ওদের গাড়িটা একটা জায়গায় গিয়ে পার্ক করে আর উসেন সিট বেল্ট খুলতে থাকে, কিন্তু সিট বেল্ট খুলতে পারছিল না, ফলে হিউনজে ওকে হেল্প করতে লাগে আর ঠিক তখনই সিট ভেঙে নিচে পড়ে যায়, ফলে ওদের মধ্যে আবারও কিস হয়ে যায়, যে কারণে উসেন হিউনজের ওপর অনেক রাগ করতে থাকে আর সেখান থেকে চলে যায়। এদিকে হিউনজে একা একাই বলতে থাকে যে ও আমার ওপর এত রাগ কেন করছে, আমি আবার কি করলাম, আর ঠিক তখনই গুগল বলতে থাকে যে আপনার আদেশ আমি শুনতে পাইনি। এতে হিউনজে বলে আমি তোমাকে কিছু বলিও নি আর আমি এখন বাথরুমে যাবো, সো ততক্ষণ তুমি বিশ্রাম করো। আর এখানে একটা কথা বলে রাখি যে হিউনজে অতীত থেকে এসেছে, যে কারণে ও ভবিষ্যৎ অর্থাৎ এখনকার টেকনোলজি সম্পর্কে কিছু জানে না, তাই এমন আচরণ করছে। এরপর ও টয়লেট থেকে বাইরে আসে আর তখন ও গুয়াংজেকে দেখতে পায়, ফলে ও গাড়ি নিয়ে গুয়াংজের পিছু পিছু চলে যায়। এদিকে উসেং ওকে থামানোর চেষ্টা করে কিন্তু ও থামে না আর চলে যায়, ফলে উসেং অনেক রাগ করতে থাকে। দেন আমরা আবারও হিউনজেকে দেখতে পাই, এখানে উসেংয়ের ফোনে কল আসছিল কিন্তু ও বুঝতে পারছিল না যে কিভাবে কলটা রিসিভ করবে, ফলে ও কলটা না রিসিভ করেই রেখে দেয়। এদিকে উসেং পাবলিক ফোন থেকে ওর ফোনে কল করেই যাচ্ছিল কিন্তু হিউনজে কলটা রিসিভ করতে পারছিল না। এরপর আমরা জিহুনকে দেখতে পাই, ও ঘড়ি দেখছিল যে এত রাত হয়ে গেছে আর তারপরে উসেং বাড়িতে আসেনি, আর ঠিক তখনই ওর ফোনে উসেংয়ের কল আসে। তো জিহুন ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার আর সারাদিন তুমি কি করে বেড়াচ্ছ, এমসিও তোমার ওপর অনেক রেগে আছে আর ও এখন পাগলের মতো করছে, তুমি তোমার ফোন অফ করেছো কেন, আর আমি তোমাকে অনেক মেসেজ করেছি কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। উসেং উত্তর দেয় অনেক কিছু হয়ে গেছে, আমি তোমাকে পরে সব বলবো, আর আপাতত ট্যাক্সি ভাড়া নিয়ে কি তুমি আমার কাছে আসতে পারবে, আমি পরে তোমাকে কল করছি, আমি সত্যিই অনেক ঝামেলায় আছি। আর তোমার ফোনে যদি আননোন নাম্বার থেকে কল আসে তাহলে অবশ্যই রিসিভ করবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ইতিমধ্যে হিউনজে গুগলের সাহায্যে ওর স্টুডিওতে চলে আসে আর বলে এই জায়গাটা অনেক পুরনো হয়ে গেছে। ইতিমধ্যে গুয়াংজে ওর গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর ওকে দেখে হিউনজের ওর পাস্টের কথা মনে পড়ে যায়, যে হিউনজে একদিন গুয়াংজেকে বলেছিল যে আমি অন্য কোম্পানিতে চলে যাব কারণ ওখানে আমাকে অনেক বেশি টাকা দেবে আর তারপর আমি তোমাকেও দ্বিগুণ মাইনে পে করব। এতে গুয়াংজে বলেছিল তুমি যদি এই কোম্পানি ছেড়ে চলে যাও তাহলে এশিয়া ম্যানেজমেন্টের কি হবে ভেবে দেখেছো, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আর আমাদের প্রেসিডেন্ট একটা কোম্পানি বিল্ডিং কিনেছেন তোমার অ্যালবাম হিট হওয়ার পর আর এই জন্য উনি ব্যাংক থেকে লোনও নিয়েছেন। এতে হিউনজে বলে আমি কি ওনাকে এরকম রিস্ক নিতে বলেছি নাকি। তখন গুয়াংজে বলে তুমি শুধু নিজের কথাই ভাবছো। এরপর আমাদের বর্তমান সময় নিয়ে আসা হয় আর হিউনজে দেখতে পায় যে গুয়াংজে আর প্রেসিডেন্ট এখনও ওই বিল্ডিংয়ের লোনের ব্যাপারে কথা বলছে। প্রেসিডেন্ট বলেন যে আমরা যদি তাড়াতাড়ি লোন না শোধ করি তাহলে আমাদের বিল্ডিংটাকে জোর জবরদস্তি বন্ধ করে দেওয়া হবে আর আমরা রাস্তায় এসে যাব। এখানে ওরা হিউনজের ব্যাপারেও কথা বলতে থাকে যে ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই জন্যই আজকে আমাদের এমন অবস্থা। ইতিমধ্যে বইও সেখানে চলে আসে আর ওকে এখানে দেখে হিউনজে অবাক হয়ে যায়। ওদের সব কথোপকথন শুনে হিউনজে বুঝতে পারে যে ওদের অবস্থা খুব খারাপ, ফলে ওরও অনেক খারাপ লাগে, দেনও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা এদের দেখতে পাই, এখানে এমসি বলতে থাকে যে এসবের কোনো সেন্স হয় নাকি, ওর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতে জিহুন বলে ওর ব্যাগ ফোন এবং ওর আনা সব জিনিসপত্রও হারিয়ে ফেলেছে। তখন এমসি বলে তুমি কি বোকা নাকি, ও তোমাকে ভুলভাল গল্প বললো আর তুমি বিশ্বাস করে নিলে। দেন জিহুন বলে কিন্তু এটাও সত্যি যে ও গাড়ির চাবি ছাড়া গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো কিভাবে, আর ওর কাছে তো গাড়ির চাবিও ছিল না, এটা সত্যিই আমি বুঝতে পারছি না। তখন এমসি বলে আমার মনে হয় উসেং ওকে সাহায্য করেছে। দেন ও উসেনকে জিজ্ঞাসা করে যে তুমি আমার গাড়িটা কোথায় বিক্রি করেছো আর তুমি এখন কান্নার অ্যাক্টিং না করে আমাদের সত্যিটা বলো। এমসির এসব কথা শুনে উসেং আরও রেগে যায় কারণ ওর কথা কেউ বিশ্বাস করছিল না। দেন ও চিৎকার করে বলতে থাকে যে আমি ওকে একবার খুঁজে পাই তারপর যে আমি ওর কী অবস্থা করব। উসেং একা একাই বকতে থাকে আর ওর এমন চিৎকার আর বকবকানি শুনে এরা দুজন ভয় পেয়ে যায়। এদিকে হিউনজে গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে বলতে থাকে যে ওরা তিনজন তার মানে এখন একই বাড়িতে থাকে। দেন ও আবারও পাস্টের একটা ঘটনা মনে করতে থাকে, যেখানে ও ওর অনেক টাকা গাড়ির ডিকিতে রেখেছিল আর সেই অনুযায়ী ও ওর গাড়ির ডিকি খোলে আর দেখে সেখানে সব উল্টোপাল্টা জিনিস রয়েছে, মানে উসেনের সব জিনিসপত্র রয়েছে আর কি, যেগুলো ও ওর ফ্রেন্ডের বাড়ি থেকে নিয়ে এসেছে। এরপর আমরা উসেনকে দেখতে পাই, ও জিহুনের ফোন থেকে আবারও ওর ফোনে কল করে কিন্তু হিউনজে সেটা রিসিভ করে না কারণ ও তো ফোন রিসিভ করতেই পারে না। এদিকে হিউনজে গাড়ির ডিকি থেকে র্যামেন আর বাসনপত্র বের করে বলতে থাকে যে এখনকার দিনে তার মানে সবাই বাসনপত্র নিয়ে ঘুরে বেড়ায়। দেন ও ওভেন চালিয়ে র্যামেন রান্না করার চেষ্টা করে কিন্তু ওভেন চলে না, ফলে ও কাঁচা র্যামেনই খেতে শুরু করে দেয়। এরপর ও উসেংয়ের ফোনটাকে হাতে নিয়ে বলে হ্যান্ডফোন তুমি কি ঘুমিয়ে গেছো, কিন্তু কোনো উত্তর আসে না, ফলে ও ওটা রেখে দেয় আর বলে আমি আবার ফোন দিয়ে কি করব। দেন ওর মনে পড়ে যায় যে উসেং ফোনটা কিভাবে অন করেছিল, ফলে ও সেইভাবে ফোনটা অন করে আর গুগলের সাথে কথা বলতে থাকে। এরপর ও গুগলের কাছে আরও কিছু প্রশ্ন করে যেগুলোর কোনো উত্তর আসে না আর ফলাফল দেখানো হয়।
এতে হিউনজে গুগলকে বলতে থাকে যে তুমিও আমাকে ইগনোর করছো, তুমি জানো আমি কে, আমি হিউনজে। আর তারপরে গুগল থেকে হিউনজের ব্যাপারে দেখানো হয়, আর ও দেখে সেখানে ওকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। গুগল অনুযায়ী ও 24 বছর বয়সে মারা গেছে। তো হিউনজে এটা দেখে অনেক স্যাড হয়ে যায় আর বলে তার মানে আমি পরের বছর মারা যাব। এরপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয় যেখানে হিউনজের গাড়ির সামনে একগাদা লোক জড়ো হয়েছিল। সবাই ভাবতে থাকে যে ও হয়তো সুইসাইড করে নিয়েছে, কিন্তু আসলে ও তো ঘুমোচ্ছিল। ইতিমধ্যে পুলিশ সেখানে চলে আসে আর গাড়ির জানালা ভেঙে দেয়, ফলে হিউনজারও ঘুম ভেঙে যায়, দেনও বাইরে বেরিয়ে আসে এবং সবাই ওর জন্য হাততালি দেয় আর বলে তুমি তাহলে বেঁচে আছো, আমরা ভেবেছিলাম তুমি হয়তো সুইসাইড করে নিয়েছো। দিন সবাই চলে গেলে ও নিজে নিজেকে বলতে থাকে যে আমাকে বাঁচতে হবে, আর এভাবে এখানে বসে থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না, তো এখনই আমাকে স্টুডিওতে যেতে হবে। এরপর আমরা এদের দেখতে পাই, এমসি হুসেনের ওপর অনেক রেগে ছিল, ও বলতে থাকে যে আমি হুসেনকে জেলে পাঠিয়েই ছাড়বো। তো জিহুন বলে তুমি এত রাগ করো না, আমি তোমাকে রামেন বানিয়ে দেবো। এতে এমসি বলে আমার গাড়ি চুরি হয়ে গেছে আর তুমি আমাকে রামেন খাওয়ানোর কথা ভাবছো। তো জিহুন বলে আরে আমি ওটাতে ডিমও দেবো। এমসি বলে তোমার কি মনে হয় তুমি রামেনের মধ্যে ডিম দিলে আমি বেটার ফিল করবো? ইতিমধ্যে হিউজের গাড়ি নিয়ে স্টুডিওতে চলে আসে আর ওদেরকে দেখে বলে তার মানে এরাও এখানেই থাকে। এরপর আমরা উসাংকে দেখতে পাই আর ওকে দেখা মাত্রই এমসি বলতে থাকে যে তুমি যদি আমার গাড়ি খুঁজে না বের করো তাহলে আমি তোমার নামে পুলিশে রিপোর্ট করাবো। উসাং বলে তোমার যা ইচ্ছে তাই করো, আর একবার আমি ওকে খুঁজে পাই আমি ওকে মেরে ফেলবো। জীবন বলে তুমি কাকে মেরে ফেলবে? উসাং উত্তর দেয় ওই অসভ্যটাকে। জিহুন বলে তুমি তো জানোই না যে ও কোথায় আছে, তাহলে তুমি ওকে খুঁজে পাবে কিভাবে? উসেন বলে আমি ঠিক খুঁজে বের করব। দেন ওর রেগে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু জিহুন ওর হাত ধরে নেয় আর বলে তুমি ওর অ্যাড্রেসও জানো না আর তোমার কাছে কোনো প্ল্যানও নেই, তাহলে তুমি কিভাবে ওকে খুঁজে বের করবে? উসেন বলে আমার হাত ছাড়ো আমি ঠিক খুঁজে নেব। আর ঠিক তখনই হিউনজে সেখানে চলে আসে আর ওকে দেখা মাত্রই উসেন ওর হাত ছাড়িয়ে ওকে মারতে যেতে লাগে, আর তখনই ও ওর ব্যালেন্স ছাড়িয়ে হিউনজের গায়ের ওপর পড়ে যায় আর এখানেই ওদের থার্ড কিস হয়ে যায়। আর ওদের এমন অবস্থা থেকে জিহুন আর এমসি অনেক অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজন লিফটে রয়েছে। তো জিহুন এমসিকে বলে আমি তোমার মতো হ্যান্ডসাম র্যাপার আজ অব্দি দেখিনি, প্লিজ তুমি তোমার হ্যান্ডসাম মাসেলগুলো আমাকে দেখাও। দেন এমসি ওর হুডি খুলে জিহুনকে ওর বডি দেখাতে থাকে, আর ঠিক তখনই একটা কে-পপ গ্রুপ সেখানে চলে আসে, ফলে এমসি অনেক লজ্জায় পড়ে যায়। ওরা এমসির দিকেই তাকিয়েছিল, ফলে এমসি তাড়াতাড়ি করে ওর হুডিটা পরে নেয়। দেন ওরা লিফট থেকে বেরিয়ে যায়। তখন এমসি জিহুনকে বলে এইসব আইডলদের কেই বা পাত্তা দেয়। এতে জিহুন বলে তুমি বেশি না বকে আগে জামাটা ঠিক করে পড়ো। আর এখানেই আমাদের এই ড্রামার 4th এপিসোড শেষ হয়ে যায়। আর নেক্সট এপিসোড দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।